সুপ্রিয় দর্শক, আমরা অনেকে আজকে মনে করে থাকি যে আমাদের শুক্র বৃদ্ধি নিয়ে কিছু প্রশ্ন, কিছু কথা আমরা চিকিৎসকের কাছে যাই। চিকিৎসকরা আমাদের কি বলে, বলে যে আপনারা স্পার্ম টেস্ট করুন, পরীক্ষা করে আসুন। এখন স্পার্ম টেস্ট করে স্পার্ম এখন আমাদের কাউন্টিং করা হয়, এখানে মরালিটি কত পার্সেন্ট, কারণ হলো যদি মরালিটি পার্সেন্টেজ তুলনামূলকভাবে আমার যদি দেখা যায় শুক্রাণু জীবিত এবং মৃত্যুর সংখ্যাটা তুলনা করা হয় যে দেখা যায় কম আছে, কাউন্টিং কম, যার কারণে আপনার সন্তান হচ্ছে না, সেই ক্ষেত্রে অনেক ধরনের ট্রিটমেন্টের কথা বলা হয়, সেই ক্ষেত্রে স্পার্ম বাড়ানোর চেষ্টা করা হয়, বা তাদের জন্য কিছু কথা আমি আজকে বলবো, যেটা আমি ডোজ থেরাপির এর আগে একটা কথা বলেছিলাম যে ডোজ থেরাপির দ্বিতীয় একটা ভিডিও এর আগে করেছি, আজকে এটা তৃতীয় ডোজ থেরাপির উপর। ডোজ কি এটা নিয়ে আমি আগেও বলেছিলাম যে আপনারা লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারবেন। তা এখন এই সূত্র অনুযায়ী যে সমস্ত খাবার আমাদের অঙ্গের সঙ্গে মিল এবং আমাদের এই অঙ্গগুলিকে অর্থাৎ যৌন অঙ্গের শুক্রাণু বৃদ্ধি করে, এখন শুক্রাণুর সাথে যে বৃদ্ধি করার জন্য যেটা আছে এখন পুরুষ বা মহিলা উভয় হতে পারে। তা এখন দেখেন কলা, কলাটা কিন্তু দেখা যায় আমাদের পুরুষ যৌনাঙ্গের সঙ্গে মিল আছে, এই কলা আমাদের কিন্তু শুক্রাণু বৃদ্ধি করে থাকে। তারপরে দেখা যাচ্ছে যে কমলা লেবু হতে পারে, তারপর হচ্ছে লেবু আমরা শরবত করে খেতে পারি, এতেও কিন্তু শুক্রাণু বৃদ্ধি হয়। আর একটা আছে কি ওমেগা থ্রির কথা বলি, ওমেগা থ্রি এটা শুক্রাণু বৃদ্ধিতে সহায়তা করে। ওমেগা থ্রি পাবো কোথায় এই প্রশ্নটা হয়তো বা, ওমেগা থ্রি তো এমনিতেই প্রকৃতিতে পাওয়াভাবে যায় না, সামুদ্রিক মাছে প্রচুর ওমেগা থ্রি আছে, আমরা সামুদ্রিক মাছ খেতে পারি, সেক্ষেত্রে আমরা ওমেগা থ্রি পাবো। তবে ফ্যাট জাতীয় খাবারগুলি আমরা কখনো, ফ্যাট মানে চর্বি যেটাতে থাকবে এটা একটু অ্যাভয়েড করবো। এছাড়া আমরা কে খেতে পারি তিসির তেলের কথা, তারপর হচ্ছে নারিকেল, নারিকেলের অংশটা, নারিকেলের অংশটা আবার একটা সমস্যাও আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে, কোলেস্ট্রল বেশি আধিক্য আছে, সেক্ষেত্রে নারিকেল খাওয়া যেতে পারে, নারিকেলের দুধও খাওয়া যেতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে একটু সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। আর একটা কি খেজুর, খেজুর খেতে পারি, খেজুরও কিন্তু আমাদের শুক্রাণু বৃদ্ধিতে সহায়তা করে এবং শুক্রাণু বৃদ্ধি করে। কিশমিস মধু, কিশমিস মধু কিন্তু আমাদের শুক্রাণু বৃদ্ধিতে সহায়তা করে। আবার আরও একটা জিনিস, কালোজিরা এবং মধু, কালোজিরাটাও কিন্তু আমাদের এখানেও কিন্তু শুক্রাণু বৃদ্ধি করে। যে যে ওষুধেই খান না কেন, আমি যে খাবারগুলির কথা বলছি যেগুলি খেলে শুক্রাণু বৃদ্ধি হবে এবং শুক্রাণুর মরালিটি অনেক অংশেই কমে যাবে, এতে করে বন্ধত্ব রোধ হবে। এবং আপনারা যারা এই সমস্যায় ভুগছেন আজকে আমার তাদের জন্য এই ভিডিওটি উৎসর্গিত, যদি আপনাদের উপকারে লাগে তাহলে আজকে আমার এই ভিডিও করা বা বিষয়ে আলোচনা করাটা সার্থক হবে বলে আমি মনে করি। তা আপনাদের যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, যারা জানেন না তাদের মাধ্যমে শেয়ার করবেন। তা আপনাদের সবার সুস্থতা ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ।